আমার প্রতি আপনাদের অনেকেরই একটা ক্ষোভ রয়ে গিয়েছে বা একটা প্রশ্ন রয়ে গিয়েছে, যেটা আপনারা বিভিন্ন ভিডিওতে করে থাকেন। আমি ভিডিও দিলেই আপনারা ভিডিওর কমেন্টে দেখা যাচ্ছে যে সেই প্রশ্নগুলো দিয়ে দেন। এই প্রশ্নটা আসলে আমারও, যে আপনাদের সঞ্চয়পত্র থেকে যে উচ্চকরটা কেটে নিচ্ছে সেটা তো সরকার নিয়ে নিচ্ছে, আপনার সঞ্চয়পত্র আছে বলেই তো সেখান থেকে টাকাটা নিচ্ছে, নাকি? তাহলে আপনার এই সঞ্চয়পত্র থেকে যদি উচ্চকর কেটেই নেয় সরকার, আর সেটা যদি আপনি কোনো কারণে রিটার্নে না দেখান, তাহলে সেটা কেন অপ্রদর্শিত হবে বা সেটা পরবর্তীতে আপনাকে বৈধ করতে গেলে কেন জরিমানা দিতে হবে? এটা কিন্তু আমারও একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, যেন আপনারাও বুঝতে পারেন এবং আমি নিজেও একটু বুঝতে পারি যে আসলে আমার এই বলাটা সঠিক কি না। ততক্ষণে আপনারা এই ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দিন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা আমাদের পেজটা এখনও ফলো দেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিয়ে দিবেন। আর ফেসবুকে যারা রয়েছেন এই মুহূর্তে, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। তো চলুন এখন আমরা জেনে নেই যে আসলে এই রকম যদি পরিস্থিতি হয় যে আমরা সঞ্চয়পত্র কিনেছি, আমরা রিটার্ন সাবমিট করেছি বা আমাদের রিটার্ন অন্য কাউকে দিয়ে সাবমিট করিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি জানি না, একটু আগেও আমার একজন আন্টির সাথে কথা হলো, তিনি 50 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছেন। 2012 সাল থেকে তিনি রিটার্ন দিয়ে আসছেন। তিনি অবশ্য জানতেন না যে রিটার্নে কী দেওয়া আছে বা কী দেওয়া নেই। রিটার্নটা মেনটেন করতেন তার স্বামী। এখন তার স্বামী মারা যাওয়ার পরে তিনি যখন রিটার্নটা দেখেছেন, তখন দেখতে পাচ্ছেন যে সেখানে আর এই সঞ্চয়পত্রটা দেখানো নেই। এখন তিনিও এই ভিডিও দেখার পরে কিন্তু প্রচণ্ড রকমের টেনশনে পড়ে গিয়েছেন এবং আমাকে ফোনও করেছিলেন, আমার সাথে কথা হলো তার। তো এরকম ঝামেলার মধ্যে অনেকেই রয়েছেন, অনেকেই তাদের সঞ্চয়পত্রটা আপনাদের রিটার্নে দেখাননি বা কিছু সম্পদ আপনারা দেখাননি। এখন কথা হচ্ছে যে কেন সেগুলো অবৈধ হবে, কেনই বা সরকার এটার উপরে জরিমানা নির্ধারণ করবে? তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি এখানে কিছু টার্ম রেখেছি, যে দেখতে পাচ্ছেন, কালো টাকা বনাম অপ্রদর্শিত আয় বা সম্পদ, বনাম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, এই টার্মটা রয়েছে এই যে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 নম্বর ধারাতে। এক নম্বর ধারাতে এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সম্পর্কে বলা হয়েছে। তো এখন আমরা এই কালো টাকাটা কি আর অপ্রদর্শিত আয় বা সম্পদটা কি, এটা একটু দেখে নেই। এখন অনেকেই মনে করতে পারেন যে আমাদেরকে কি জানাতে আসে, কি দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে বলছি যে এটা আপনি যদি না বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কেন আপনার অপ্রদর্শিত সঞ্চয়পত্রটা, যে সঞ্চয়পত্রটা আপনি রিটার্নে দেখাননি, সেই সঞ্চয়পত্রটা কেন এই কালো টাকা বা অপ্রদর্শিত আয় বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মধ্যে পড়বে, বা এইগুলার আসলে ডেফিনেশনটাই কি। তো দেখুন, কালো টাকা একটু ন্যারো মাইন্ডেড, মানে এই টার্মটা ইউজ করা হয় একটু খারাপ ভাষায়, আর অপ্রদর্শিত আয় বা সম্পদ এটা হলো একটু সুন্দর, মানে ভদ্র আর কি, মানে এটাকে ধরবেন আপনি শ্যালক বা শ্যালিকা, আর এটাকে ধরবেন আপনি খাঁটি বাংলা। তাহলে ঠিক সেম আর কি, এই কালো টাকাটা হলো এটা আর অপ্রদর্শিত আয় হলো এইটা। তো এখন কালো টাকা কাকে বলে? কালো টাকা হচ্ছে, আমি অনেক স্টাডি করলাম আর কি, যে এটা নিয়ে দুইটা মত আছে। সবচেয়ে গ্রহণযোগ্য যে মত, সেটা হচ্ছে যে কালো টাকা হলো আপনার সেই অর্থ, যেই অর্থ আপনি ইললিগ্যাল ওয়েতে উপার্জন করেছেন, ইললিগ্যাল ওয়েতে উপার্জন করেছেন যেই টাকাটা, সেটাই হলো আপনার কালো টাকা। আবার লিগ্যাল ওয়েতে উপার্জন করার পরেও কিন্তু সেটা কালো টাকা হয়ে যেতে পারে। সেটা কিভাবে? মনে করেন যে আপনি বিদেশে ইনকাম করেছেন, যারা বিদেশে আছেন প্রবাসী ভাইরা একটু ভালো করে শুনবেন এই বিষয়টা, যে আপনারা বিদেশে লাখ লাখ টাকা ইনকাম করেছেন, কিন্তু টাকাগুলো দেশে পাঠিয়েছেন কিভাবে? টাকাগুলো পাঠিয়েছেন আপনারা হুন্ডির মাধ্যমে। দেখা যাচ্ছে যে আপনার পাশের বাড়ির একজন আপনার সাথে থাকে, তার ওখানে টাকা লাগবে, আপনি তাকে রিয়াল বা দিনার বা ডলার দিয়ে দিলেন, সে দেশ থেকে আপনাকে টাকাটা পে করে দিল। এতে করে কি হলো, আপনার ব্যাংকের চার্জটা গেল না, আবার হচ্ছে আপনার রেটটাও একটু বেশি পেলেন।
এখন এই যে টাকাটা আপনার আসলো, ধরুন আপনি ওখানে 2 লাখ টাকা পে করলেন, দেশে আপনার 2 লাখ টাকা পে করে দিল, তো এই 2 লাখ টাকা আপনার স্ত্রী কি করলো, নিয়ে গিয়ে ব্যাংকে ফেলে রাখলো। তো এইভাবে ধরুন আপনার 30-40 লাখ টাকা চলে আসলো বিদেশ থেকে, আপনার চলে আসলো বিদেশে, কিন্তু আপনি বৈধভাবে গিয়েছেন, বৈধভাবে পাসপোর্ট করে ভিসা করে একদম লিগ্যাল হয়েতে ওখানে গিয়েছেন, এবং লিগ্যাল হয়েতে ওখান থেকে কাজ করে ওখান থেকে আপনি টাকাটা দেশে পাঠাচ্ছেন। কিন্তু এইখানে আপনি কি করলেন, এইখানে আপনি টাকাটা যে লিগ্যাল হয়েতে পাঠানোর কথা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, সেই চ্যানেলে আপনি টাকাটা না পাঠিয়ে আপনি ইললিগ্যাল হয়েতে হুন্ডির মাধ্যমে টাকাটা দেশে পাঠালেন। তাহলে আপনার বৈধ আয়টা অবৈধ যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটার কারণে কিন্তু এটা কালো টাকা হিসেবে বিবেচিত হয়ে যাবে। এখন আমরা দেখি যে অপ্রদর্শিত আয় বা সম্পদ কোনটা। তাহলে অপ্রদর্শিত আয়টা কি? এই অপ্রদর্শিত আয়টা হচ্ছে যে আপনি সঠিক ওয়েতে, অর্থাৎ আপনি বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেই আইন কানুনের ভিতরে থেকেই আপনি টাকাটা অর্জন করেছেন বা আয় করেছেন, কিন্তু আপনি রিটার্নে পুরোটা প্রদর্শন করেননি। অর্থাৎ আপনি আয় করেছেন বছরে 10 লাখ টাকা, আপনি রিটার্নে দেখিয়েছেন 8 লাখ টাকা, বাকি থাকে কত, 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা আপনার অপ্রদর্শিত, এই 2 লাখ টাকা আপনার অপ্রদর্শিত। তাহলে এটা কিন্তু সিস্টেমেটিক্যালিও হয়ে যায় অনেক সময়। সিস্টেমেটিক্যালি কীভাবে, যখন আপনি জমি বিক্রি করতে যাচ্ছেন, এটা কিন্তু সবচেয়ে কমন একটা প্রবলেম বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে কমন একটা প্রবলেম, যে আপনি জমি যখন বিক্রি করতে যাচ্ছেন, জমিটার দাম ধরুন 1 লাখ টাকা শতক, কিন্তু আপনার মৌজা রেট আছে 10,000 টাকা বা 15,000 টাকা, এর বেশি কিন্তু হবে না। তাহলে আপনি ধরুন 10 শতক জমি বিক্রি করলেন, 10 শতক বিক্রি করে পেলেন কত, 10 লাখ টাকা পেলেন, কত, 10 লাখ। এখন এই যে জমিটা যদি এই 10 লাখ টাকায় সে রেজিস্ট্রি করতে যায়, তাহলে তাকে কিন্তু মোটা অঙ্কের রাজস্ব বিয়ার করতে হবে যে ক্রেতা। তো তখন ক্রেতা কি করলো, এই 15,000 টাকা রয়েছে সর্বনিম্ন যে মৌজা রেট, সেটাতে না করে সে 20,000 টাকা করেই করলো। তাহলে 20,000 টাকা করে করলে 2 লাখ টাকা তার দলিল মূল্য, তাহলে এই যে 8 লাখ টাকা, এই 8 লাখ টাকা কিন্তু উদ্বৃত্ত। তাহলে এই 8 লাখ টাকা, এই 8 লাখ টাকা কিন্তু আপনি আপনার আয় হিসেবে দেখাতে পারবেন না জমি বিক্রি থেকে আয়, কারণ আপনার ডকুমেন্ট বলছে যে আপনি জমিটা বিক্রি করেছেন 2 লক্ষ টাকায়, আপনার যে দলিলটা হচ্ছে সেই দলিলে থাকবে কিন্তু 2 লাখ টাকা। তাহলে এই সিস্টেমেটিক্যালি কিন্তু এই 8 লাখ টাকা আপনার কি হলো, এই সিস্টেমেটিক্যালি এই 8 লাখ টাকা আপনার অপ্রদর্শিত থেকে গেল বা আপনার রিটার্নে আপনি দেখাতে পারলেন না। তো এই রিটার্নে না দেখানোর কারণে এই টাকাটাও কিন্তু এই অপ্রদর্শিত আয়ের মধ্যেই ঢুকে গেল। তাহলে দেখুন, এই কালো টাকা এবং অপ্রদর্শিত, এই দুইটার মধ্যে কিন্তু আমরা একটু ডিফারেন্স পেয়ে গেলাম। এই ক্ষেত্রে আমি বলে রাখি যে অর্থমন্ত্রী কিন্তু প্রথমে বলেছিলেন যে ঢাকা শহরে যতগুলো বাড়িওয়ালা আছে বা ফ্ল্যাটওয়ালা আছে তাদের প্রত্যেকেরই কালো টাকা রয়েছে। তিনি কিন্তু এই অর্থেই বলেছিলেন যে 8 লক্ষ টাকা তার অপ্রদর্শিত রয়ে গিয়েছে। পরে কিন্তু সংবাদ মাধ্যম তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করার পরে মন্ত্রী মহোদয় কিন্তু বলেছেন যে এইটা আসলে অপ্রদর্শিত হবে, অপ্রদর্শিত আয় হবে। তো এই ক্ষেত্রে আমরা এই টাকাগুলোকে কালো টাকা না বলি, কালো টাকা আমরা বলবো যে যেটা ইললিগ্যাল ওয়েতে উপার্জন করেছেন, আপনি চুরি ডাকাতি ছিনতাই বাটপারি হ্যাঁ সুদ ঘুষ ইত্যাদির মাধ্যমে যে টাকাটা আপনি অর্জন করেছেন সেটা আপনার কালো টাকা, যেটার আয়ের উৎসটা আপনি আপনার রিটার্নে দেখাতে পারবেন না, সেটা হলো আপনার কালো টাকা। আর হলো অপ্রদর্শিত সম্পদ, যেটা আপনার লিগ্যাল ওয়েতে অর্জন কিন্তু কোনো কারণে আপনি আয়কর রিটার্নে দেখাননি, সেটা হলো আপনার অপ্রদর্শিত আয় বা সম্পদ। তো যে সঞ্চয়পত্রটা আপনি ক্রয় করেছেন সেই সঞ্চয়পত্রটা যদি আপনার বৈধ টাকার হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা অপ্রদর্শিত সম্পদ হিসেবে বিবেচিত হবে, এই যে অপ্রদর্শিত সম্পদ, ঠিক আছে। আর যদি আপনি সঞ্চয়পত্রটা ক্রয় করেন, সঞ্চয়পত্রটা ক্রয় করেন আপনার অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে, তাহলে কিন্তু এটা সেটা হয়ে যাবে কালো সম্পদ, সেটা কিন্তু আর হোয়াইট থাকবে না, কালো সম্পদ। তো এই দুইটার আপনারা আসলে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন আশা করি। আর এইখানে আপনার দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 1 নম্বর ধারাতে এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদটাকে ইউজ করা হলো, এই টার্মটাকে ইউজ করা হলো এই দুইটাকে কম্বাইন করে, এই দুইটাকে কম্বাইন করে মানে আরও একটু মডিফাই করে ভদ্র ভাষায় আপনাদের জন্য এই টার্মটা নিয়ে আসলো, যেন কারো সম্মানে আঘাত না লাগে। এখন
কালো টাকা বললে আসলে একটু খারাপ শোনায়, যে কারণে এই দুর্নীতি দমন কমিশন এই টার্মটা ইউজ করেছে। তো এখন আমরা জেনে নিব যে আসলে আমাদের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে, এই দুইটা ঘটনা ঘটে, ঘটার ফলে আমরা যদি এই দুর্নীতি দমন আইন 2004-27(1) ধারা অনুযায়ী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে থাকি বা এই ধরনের কোনো সম্পদ যদি আমাদের থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের শাস্তিটা কেমন হতে পারে। তো এইখানে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, আমি স্ক্রিনেও একটু শেয়ার করে দিই যে আসলে ধারাটা কি রয়েছে, আপনারা একটু দেখে নিন যে এই ধারাটাতে আসলে কি বলা হয়েছে। দেখুন, দুর্নীতি দমন কমিশন 2004-27(1) ধারায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি তাহার নিজ নামে বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে এমন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির দখলে রহিয়াছেন বা মালিকানা অর্জন করিয়াছেন, যাহা অসাধু উপায়ে অর্জিত হইয়াছে এবং তাহার জ্ঞাত আয়ের উৎসের সহিত সঙ্গতিপূর্ণ নয় বা অসঙ্গতিপূর্ণ বলিয়া মনে করিবার যথেষ্ট কারণ রহিয়াছে, এবং তিনি উক্তরূপ সম্পত্তি দখল সম্পর্কে আদালতের নিকট বিচারে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করিতে ব্যর্থ হইলে উক্ত ব্যক্তির, জেনে নিন, উক্ত ব্যক্তির 10 বৎসর এবং অনুন্য 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন এবং উক্তরূপ সম্পত্তিসমূহ বাজেয়াপ্তযোগ্য হইবে। এখন আপনারা এতদিন আমাকে মনে করতে পারেন যে আপনাদের হয়তো ভয়ভীতি দেখানোর জন্য আমি বলি, বা আপনাদের ভয়ভীতি দেখিয়ে আপনারা যেন রিটার্ন সাবমিট করেন সেজন্য আমি বলি, বা দেখুন আমি কিন্তু আমার ব্যক্তিগত স্বার্থে আমি আপনাদেরকে বলি না, আমি যখন আপনার রিটার্ন সাবমিট করতে যাই আমার রিটার্নটা, তখন কিন্তু আমি কিছু প্রবলেমে পড়েছিলাম, যে কারণে আমি কিন্তু চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সঠিক উপায়ে সঠিকভাবে তাদের রিটার্নটা সাবমিট করুক। এখন দেখা যাচ্ছে কি, আপনারা রিটার্ন সাবমিট করতে গিয়ে যে আজকে দুর্নীতি দমন কমিশনের এক বড় ভাইয়ের সাথে আমার কথা হলো, যিনি এডি হিসেবে আছেন দুর্নীতি দমন কমিশনে, তিনি আমাকে যেটা বললেন আর কি, যে তারা ইনভেস্টিগেশনে গিয়ে যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করেন যে তাদের আয়কর রিটার্নে কিছু ভুল থাকার কারণে তারা আসলে এই আইনি জটিলতায় পড়ে যাচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে তার ইনকাম সঠিক, সবই সঠিক, কিন্তু কোনো কারণে তারা আয়টাকে বা সম্পদটাকে প্রদর্শন করেনি। তখন কি হচ্ছে, তখন দুর্নীতি দমন কমিশন তাদেরকে ডেকে পাঠাচ্ছেন, ডেকে পাঠানোর পরে তারা তো এই রিটার্নের কিছু জানেন না, কিছু বুঝেনও না, অনেক মানুষ আছেন যে রিটার্ন কি সেটাই বুঝেন না। তো তাদের ক্ষেত্রে কি হয় যে তারা আইনজীবীকে ডেকে নিয়ে আসেন, তাদের যেই আইনজীবীকে দিয়ে এই রিটার্নটা করিয়েছেন, তখন সেই আইনজীবীও এর কোনো ভালো ব্যাখ্যা দিতে পারে না, তখন কি করে যে 1-2 দিন গেলেই দেখা যায় যে আইনজীবী অসুস্থ বা এটা সেটা দেখিয়ে সে আর আসে না। তখন কি হয়, তখন কিন্তু আলটিমেটলি সাফার করতে হয় যার রিটার্ন বা যে ওই রিটার্নের মালিক যার ইনভেস্টিগেশন হচ্ছে তাকেই কিন্তু সাফার করতে হয়, কারণ রিটার্নটা তো আর ওই উকিলের না, উকিল তো আর আপনার রিটার্নটা জমা দেয়নি, জমা দিয়েছে ঠিকই, কিন্তু উকিলের নিজের নামের রিটার্ন তো আর না, উকিল রিটার্ন জমা দিয়েছে মানে আপনার রিটার্ন জমা দিয়েছে মানেই আপনি রিটার্নটা জমা দিয়েছেন, ঠিক আছে, যে কারণে আপনি সমস্যায় পড়ে যাবেন। আর তিনি যে কথাটা বললেন যে আসলে আমরা কী করি, না জানার কারণে একতে দায়ী তো বিহাজা লিমা, অর্থাৎ আপনার যে রিটার্নটা আপনার করে দিচ্ছে তার উপরে আপনি সম্পূর্ণ ভরসা নিয়ে সম্পূর্ণভাবে ছেড়ে দেন যে ভাই তুই কি করবি, করে যে টাকা কয় টাকা লাগবে তুই নিয়ে জমা দিয়ে দে, কিন্তু এর আলটিমেটলি ফলাফলটা কি সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আলটিমেটলি ফলাফল কিন্তু এইরকম একটা সমস্যা যে আপনি পড়বেন না ইন ফিউচারে, এটা কিন্তু বলা যাবে না। দেখেন বাংলাদেশে যত মামলা হচ্ছে এই দুর্নীতি দমন কমিশনের, তার বেশিরভাগ মামলাই কিন্তু এই 27(1) ধারার মামলা, যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, যে কারণে এই বিষয়গুলো আপনারা একটু একটু কেয়ারফুলি নেবেন, একটু কেয়ারফুলি নিয়ে
আপনাদের রিটার্ন যাকে দিয়েই করান কোনো সমস্যা নেই, আপনি আপনি নিজে বুঝেন না আরেকজনকে দিয়ে করাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার রিটার্নটা আপনি একটু চেক করে নেবেন যে আপনার যা যা সম্পদ রয়েছে সেটা সঠিকভাবে দেখানো হলো কি না, এবং আপনার আয়টাকে সেখানে সঠিকভাবে দেখানো হলো কি না, বা আপনার এমন কোনো সম্পদ ওখানে গোপন করা হচ্ছে কি না যেটা গোপন করার ফলে আপনার ফিউচারে সমস্যায় পড়তে হবে। ভিডিওটা আসলে অনেক দীর্ঘ হয়ে গেল, তারপরও যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা যে আপনারা এই দীর্ঘ ভিডিওটা দেখলেন এত সময় ধরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।